যে আমার খুনি তার কাছে আমি কি বিচার পাও স্বৈরাচারের দোষর মুজিব ছানা বিচার বিচারপতিগুলো আছে তাদের অপসারণ চাই তাদের অপসারণের জন্য এখানে আসি যে আমার খুনি তার কাছে আমি কি বিচার পাও এটা তো সাধারণ জ্ঞানে বুঝতে পারি আমি যে খুনি তার কাছে আমার কোনো বিচার পাবো না কোনো বিচার হবে না তার জন্য এই ঘুনি হাসিনা লেসপেন্সারগুলো মুজিব ছানাগুলোর অপসারণ আমরা চাই অপসারণ করতে হবে যতক্ষণ অপসারিত হবে না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আশ্বস্ত করা হবে না আমরা আহতরা আহত ভাইরা আসতেছে ও আমরা এখানে অবস্থান করতেছি অবস্থান আমাদের দীর্ঘায়িত হবে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আশ্বস্ত করা হবে না যে এই খুনিগুলা এই খুনি হাসিনা দোষরগুলা যতক্ষণ পর্যন্ত থাকতেছে আমরা আগে দেখে আসছি তাদের মাধ্যমে কি বিচার হইছে তারা কি বিচার করছে তারা মানুষের উপরে জুলুম করছে নির্যাতন করছে বিচারক হয়ে তারা একপাক্ষিকভাবে বিচার করে গেছে ন্যায় বিচারটুকু মানুষ পায় নাই আজকে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছি নতুন বাংলাদেশ হয়েছে তারা যদি এখনো থাকে আমরা তখন বঞ্চিত হব আমার ভাইরা হাজার ভাইরা যারা শহীদ হয়ে গেছে তাদের বিচার পাবো না তারা বিচার বঞ্চিত হবে আমি চোখ হারাইছি সালমান পা হারাইছে আমার হাজার হাজার ভাইরা আহত হয়েছে তাদের কোনো সুনিশ্চিত বিচার হবে না কোনো বিচার পাবো না তার জন্য এই লেসপেন্সার মুজিব ছানা আমি কোট করে বলতে যাই মুজিব ছানাগুলো যতগুলো মুজিব ছানা বাংলাদেশের আনাচে কানাচে আছে সবগুলো মুজিব ছানার বিচার হতে হবে এবং শপথ থেকে তাদেরকে তাড়িয়ে দিতে হবে ধাক্কা মেরে বের করতে হবে এগুলোকে বেইজ্জতির সাথে ধাক্কা মেরে বের করতে হবে সসম্মানে না কোনো সম্মান নাই তাদের খুঁতিরা এখনো বেঁচে আছে খুনিরা এখনো বেঁচে আছে তাদের জন্য সবচাইতে বড় পাওয়া এতটুকু তাদের এখানে তাদেরকে শুনে তাদের খুনের বিচারগুলো আমরা চাই এবং কি তাদের তারা যদি ওই জায়গায় বসে বসে থাকে সেই বিচার হবে না সেই বিচার একটা প্রশ্ন গত 10 তারিখেও আপনাদের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারকদের অপসারণের দাবিতে আন্দোলন ছিল তখন আপনারা আন্দোলন করেছেন এবং তার প্রেক্ষিতে প্রশাসন বেশ কয়েকজন অব্যাহতি দিতে বাধ্য হয়েছে এবং অনেকে পদত্যাগ করেছেন সে সময় কেন হয় নাই আপনার কি মনে হয় সে সময় তারা চুপিসারে লুকুলুকি করে থেকে গেছে আমরা তো সবাইকে চিনি না আমরা তো সব কয়টাকে চিনি না সব কয়টা জানি না কিন্তু এখন তাদের মুখ সম্মোচিত হচ্ছে গতকাল আপনারা দেখেছেন হাইকোর্টে তাদের কত বড় স্পর্ধা আমার কথা তো বলে নাই ভাইটা গুলি খাইছে সালমান পা হারাইছে আমার আশপাশে আরও চোখে রুগী আছে তারা তো বলে নাই যে এই ছেলেগুলো কীভাবে এইভাবে হয়েছে আমার বয়স কত তার বয়স কত আমরা পড়াশোনা করতেছি ছোট ছোট বাচ্চারা যে মারা গেল একটা ক্লাস সেভেনের ছেলে যে চোখ হারাই ফেলছে তারা তো সেটা বলে নাই আবার হাসিনারকে নাকি সরকারে ফিরাবে এত বড় স্পর্ধা তাদের কীভাবে তাদের সাহস হয় কীভাবে খুনিগুলার তারা এখানে কীভাবে আসছে পুলিশ প্রশাসন কোথায় আমরা তখন বারবার কি আমাদের রাস্তায় নামতে হবে যদি বারবার রাস্তায় নামতে নামাতে বাধ্য হন বারবার নামবো যতক্ষণ যান থাকে যতক্ষণ প্রাণ থাকে যতক্ষণ দেহে রক্ত থাকে চোখ যদি আরেকটা দেওয়া লাগে আরেকটা দেবে হাত পা চেরোটা যদি দিয়ে দিতে হয় দিয়ে দিতে রাজি আছে কিন্তু ওই হাসি খুনি হাসিনা লেসপেন্সারগুলার মুজিব ছানাগুলার বিচার করব বিচার হতে হবে তাদের বিচার চাই হ্যাঁ আর যেখানে যেখানে শপথে বহাল আছে কয়দিন আগে একটা মেয়ে তার কীভাবে সাহস সে শপথে বহাল থেকে নতুন বাংলাদেশে খুনি হাসিনার পক্ষে ছাপাই গায় এভাবে তো অনেকগুলো আছে যাদেরকে আমরা চিনি না তোমাদেরকে সসম্মানে তোমরা সরে যাও নাহলে তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব সসম্মানে খুনি হাসিনার লেসপেন্সার মুজিব ছানাজুগুলো যারা আছো সসম্মানে বেরোয় যাও তোমরা।